দাবি জানাচ্ছি অবশ্যই আমাদেরকে দুই বেলা আমাদেরকে স্বাভাবিক গ্যাস সরবরাহ করতে হবে যাতে করে আমাদের মা বোনেরা আমাদের খাবারগুলি রান্না করে আমাদেরকে পরিবেশন করতে পারে আমরা বেঁচে থাকতে পারি জুলাই যেভাবে আজকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে শিল্প কারখানা রক্ষা করার জন্য আমি বলতে চাই শিল্প কারখানা যেমন বাঁচাতে হবে তেমনি ভাবে সাধারণ মানুষকেও খেয়ে পরে বাঁচতে হবে খেয়ে পরে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে আজ অত্যন্ত অত্যন্ত দুঃখ আরাক্রান্ত মনে বলতে হচ্ছে নারায়ণগঞ্জের মতো একটি শিল্প নগরী একটা ব্যবসা বান্ধব শহর এখানে লক্ষ লক্ষ শ্রমিক বিভিন্ন মিল কারখানায় কাজ করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের রান্নার চুলায় আবাসিক চুলায় আজকে গ্যাস নাই মা বোনেরা রান্না করতে পারছে না তারা নিজেদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছে না এমনকি যারা কর্মজীবী আছেন তারা দুপুরের খাবার নিয়ে যখন কর্মস্থলে যাবেন তারা সেই খাবারটুকু নিতে পারছেন না এভাবে আজকে আমাদের নারায়ণগঞ্জ অচল অবস্থা চলছে আপনারা সকলেই জানেন বিগত 2012-13 সালে নারায়ণগঞ্জে গ্যাস সংযোগ ছিল না গ্যাস প্রাপ্তি ছিল না কিন্তু তখন আমরা যখন বৃহত্তর আন্দোলন গড়ে তুলি আমাদের তিতাসের এমডি মহোদয় তার সাথে আমাদের কয়েক দফায় বৈঠক হয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন গোদনাইল থেকে পঞ্চবটি পর্যন্ত চাষারা হয়ে যেই 12 ইঞ্চি গ্যাস লাইনটি যাবে সেই লাইন থেকে একটি 6 ইঞ্চি লাইন চাষারা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত আমাদেরকে তারা স্থাপন করে দিবেন যাতে করে নারায়ণগঞ্জ শহর এবং শহরতলিতে আগামী 50 বৎসরেও গ্যাসের কোনো সংকট না হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি 2019 সাল পর্যন্ত কিছু কিছু গ্যাস পেয়েছিলাম কিন্তু 19 সালের পর থেকে আবার যে সেই আবারও বারবার গ্যাস সংকট শুরু হয়েছে মা বোনেরা অসুস্থ হয়ে যাচ্ছে এমনকি অনেক মা বোন হাসপাতালে ভর্তি হচ্ছে বন্ধুগণ রাত্র 12টায় যদি গ্যাস আসে তাহলে আমরা আমাদের যে দাবি সেটা হলো আমাদের প্রতিদিন গ্যাসের প্রয়োজন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত খাবার তৈরি করতে হয় সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার এগুলি আমাদেরকে প্রস্তুত